फ्रेंड्स वेलकम बैक टू माय किचन्स मैजिक। आज के लिए এসেছি লোটে পকোড়া বা লোটে মাছের ফ্রাই। লোটে পকোড়া বা লোটে মাছের ফ্রাই বানাতে গেলে অনেকেরই এই সমস্যাটা হয় যে তেলে দিয়ে ভাজার সময় কোটিংটা পুরো খুলে যায় আর মাছটা বেরিয়ে একদম তেলে মিশে দলা পাকিয়ে যায়। আজকে সেই জন্য এই রেসিপির সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপ যেগুলো ফলো করলে কিন্তু লোটে মাছের পকোড়া প্রতিবারই একদম পারফেক্ট ক্রিসপি ক্রাঞ্চি বানানো যাবে আর পকোড়ার যে ওপরের কোটিং সেটাও খুলে যাবে না, লোটে মাছগুলো তেলে মিশে একদম ঘেটে যাবে না। সেই জন্য যাদের এই প্রবলেমটা হয় তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো, পুরো ভিডিওটা জুড়েই থাকবে কিছু ছোট ছোট ইম্পর্ট্যান্ট টিপ যেগুলো ফলো করলে কিন্তু পারফেক্ট লোটে মাছের চপ বা পকোড়া প্রতিবারই বানানো যাবে। তাহলে চলো আর বেশি কথা না বলে ঝটপট দেখে নিই রেসিপি আর তার সাথে দেখে নিই টিপগুলোই বাকি। আজকে এখানে লোটে মাছের পকোড়া বানানোর জন্য আমি মাছগুলোকে হাফ করে কেটে নিয়েছি, তার কারণ আমার এখানে যে মাছগুলো ছিল সেগুলো অনেক বড় টুকরো। লোটে মাছ এমনিই নরম মাছ, সেই জন্য উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব বড় মাছ হলে আরও সমস্যা, তাই আমি হাফ করে কেটে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম লেবুর রস, এর সাথেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর এর সাথেই দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই সব কিছু দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথম ইম্পর্ট্যান্ট টিপ হলো লোটে মাছ নরম হওয়ার সাথে সাথে লোটে মাছের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, যেটার জন্যই মেনলি এটা তেলে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে মাছটা নুন দিয়ে ম্যারিনেট করা, নুন দেওয়ার কারণে মাছটার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে, সেই জন্য মাছটা যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা যাবে ততই মশলার স্বাদ গন্ধটাও যেমন এর মধ্যে ঢুকবে, মাছের যে একটা স্মেল থাকে সেটাও যেমন বেরিয়ে যাবে, তেমন কিন্তু মাছের যে এক্সট্রা জলটা আছে সেটাও বেরিয়ে যাবে, ভাজার সময় সমস্যা অনেক কম হবে। সেই জন্য এটা আমি 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এখানে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, দেখো যেমন আমি বলেছিলাম মাছটা থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়েছে, এই জলটা বার করে দেওয়াটা খুব জরুরি মাছটা ফ্রাই করার সময়। এবার একটা ছাঁকনির মধ্যে মাছগুলোকে নিয়ে নেব, যাতে মাছের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে মানে যে জলটা লেগে রয়েছে সেই জলগুলো যেন ভালো করে ঝরে যায়, মাছটা একটু ড্রাই হয়ে যায়। যতক্ষণ মাছটা থেকে জল ঝরছে ততক্ষণ আমরা যে ব্যাটারটা তৈরি করব মাছটা ফ্রাই করার জন্য সেই ব্যাটারটা রেডি করে নেব। এই ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি একটা বড় বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো, এর সাথেই দিচ্ছি অল্প একটু জোয়ান, একটু কালো জিরে, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর মশলা যেটা দিয়ে ম্যারিনেট করেছিলাম মাছটা সেটা যেটা এক্সট্রা ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ মশলার ফ্লেভারটাই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলে এই ব্যাটারটা অনেক বেশি টেস্টিও হয় আর মশলাগুলো ওয়েস্টও হয় না। এবার এই সমস্ত মশলাটা দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ব্যাটারটা বানিয়ে নেব। সেকেন্ড টিপ হলো ব্যাটারটা বানানো। এখানে কিন্তু এই ব্যাটারটা বেগুনির ব্যাটারের মতো পাতলা হবে না, বেগুনির ব্যাটারের মতো পাতলা করলে কিন্তু এটা খুলে যাওয়ার চান্স থাকবে আর মাছের গায়ে কোটও করবে না ভালো করে। এখানে কিন্তু ব্যাটারটা আমাদের একটু মোটা করে বানাতে হবে, অল্প অল্প পরিমাণ জল দিয়ে বানাবো যাতে বেসনটা কোনোভাবে দলা পাকিয়ে না যায়। বেসনের যে ছোটো ছোটো দানাগুলো আছে একবারে বেশি জল দিয়ে দিলে এগুলো দলা পাকিয়ে যাবে, সেটা যাতে কোনোভাবে না হয় তাই অল্প অল্প পরিমাণ জল দিয়ে এখানে ব্যাটারটা বানিয়ে নেব। দেখো এখানে ব্যাটারটা বানানো হয়ে গেছে, এবার আমি একবার দেখিয়ে দিই। দেখো ব্যাটারটা যখন এরকম ফেলছি এটা কিন্তু কাঁটাটার গায়ে কোট করে রয়েছে এবং সহজেই পড়ছে না, একদম লিকুইড ব্যাটারের মতো নয়, ঠিক এরকম ঘন একটা ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। এবার এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ময়দা। থার্ড ইম্পর্ট্যান্ট টিপ হলো এই ময়দায় খুব ভালো করে মাছটা কোট করে নেওয়া। প্রথম কথা হচ্ছে ময়দায় ভালো করে মাছটা কোট করে নিলে যে লিকুইড ব্যাটারটা আছে সেটা খুব ভালোভাবে মাছের গায়ে আটকে থাকবে, আর দ্বিতীয় কথা হলো মাছের গায়ে যে এক্সট্রা জলটুকু লেগে থাকে সেটাই শুকনো ময়দাটা ভালো করে শুষে নেবে, যাতে মাছটা ভাজার সময় কোনোভাবেই আর মাছের যে এক্সট্রা জলটা আছে সেটা ব্যাটারটার মধ্যে বেরোবে না এবং মাছটা ভেঙে যাবে না, সেই জন্য শুকনো ময়দায় মাছটা কোট করে নেওয়া কিন্তু খুবই জরুরি। এবার এটাকে এই বেসনের ব্যাটারে দুদিক খুব ভালো করে কোট করে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল, তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে মাছটা দেবো আর ভাজবো কিন্তু মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে ভাজবো এই জন্য তার কারণ এখানে ব্যাটারটাও মোটা আর মাছটাও ভেতরে কাঁচা, যাতে খুব ভালো করে ভাজা হয় তাই ফ্লেমটা মিডিয়ামে রাখবো, আর একসাথে বেশি মাছ কিন্তু দিয়ে দেবো না, তাহলে তেলের টেম্পারেচারটা ঝট করে কমে যাবে, ভাজাটা ঠিকমতো হবে না, সেই জন্য অল্প অল্প পরিমাণ মাছ দেবো আর মাছটা দেওয়ার সাথে সাথেই উল্টাবো না, এরকমভাবে একটুখানি তেলটা ওপরে দিতে থাকবো গরম তেলটা যাতে দুদিকের কোটিংটা সেট হয়ে যায়। কোটিংটা সেট হওয়ার পর এবার উল্টে পাল্টে হালকা বাদামি রং হওয়া অবধি এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এখানে দুটো মাছ হাফ ভাজা হয়ে যাওয়ার পরেও কড়াইতে অনেকটা জায়গা রয়েছে তাই আমি এখানে আরেকটা মাছ দিয়ে দিলাম এর সাথে ভাজার জন্য।
এখন মাছগুলো বেশ হালকা বাদামি হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। দেখো মাছ কিন্তু কোনোভাবে ভাঙেনি, তেল নোংরা হয়নি, কোনো কিছুই হয়নি। যে টিপগুলো বললাম এই টিপগুলো ফলো করলে কিন্তু লোটে মাছ ফ্রাই করতে কোনো অসুবিধাই হবে না, একদম ক্রিসপি ক্রাঞ্চি লোটে মাছ খুব অল্প সময়ের মধ্যেই ফ্রাই করে রেডি করা হয়ে যাবে প্রতিবার। তো যাদের এটা ভেঙে যায় মাছটা ভাজতে গেলে, তারা কিন্তু অবশ্যই এই টিপটা ফলো করে এই রেসিপিটা ট্রাই করে দেখো। আর এটা সার্ভ করার সময় ওপর থেকে একটু বিট নুন, চাট মশালা দিয়ে, স্যালাড দিয়ে বা পেঁয়াজ কুচি, নিজেদের পছন্দ মতো সস, যে কোনো কিছু দিয়ে সার্ভ করা যায়। তাহলে রেডি হয়ে গেল আমার লোটে ফ্রাই। রেসিপি আর টিপগুলো কেমন লাগলো জানাতে ভুলো না। যাদের লোটে ফ্রাই বানাতে অসুবিধা হয় তারা এই টিপগুলো ফলো করে একবার ট্রাই করলে আমাকে অবশ্যই জানিও রেজাল্টটা কী হলো। আজ তাহলে আসি, ভালো থেকো সকলে, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।